রাজধানীর বনানী একটি পারফিউম প্রতিষ্ঠানে গ্রিল কেটে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাতে নগদ ৬৫ লাখ টাকা চুরি হয়। এ বিষয়ে মামলা হলে তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মাস পেরোনোর আগেই তিন চোর ও একজনের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় নগদ ৩৯ লাখ টাকা এবং চুরির টাকায় কেনা নতুন তিনটি মোটরসাইকেল। চুরির টাকা দিয়ে বিয়ের কাজ সেরেছেন কালা সোহেল নামের এক চোর, আর মূল হোতা রহিম স্ত্রীর নামে ব্যাংকে এফডিআর করেন ১০ লাখ টাকার। আমার পাশে যারা যে দুজন ছিল তারা নিচে ২৮ লাখ করে, আমার দিচ্ছে ৪ লাখ টাকা। তো জেমকার টাকা পাইছি দুপুরবেলা গেছি মোটরসাইকেল কিনতে, তার ইয়ে মোটরসাইকেল কিনা তারপরের দিন গেছি বাসায় বাড়িতে, বাড়ি যাওয়া ৪ দিন পরে আমি বিয়ে করছি। সোহেল ছিল নিচে, সোহেলের কাছে একটা ব্যাগ দিয়ে দিয়েছি, দিয়ে দিয়ে ওরে আগে পাঠিয়ে দিয়েছি, পরে আমরা একটা ব্যাগ কান্দে নিয়ে চলে গেছি। এগুলো নিয়ে ভাগ করছি যে আমাদের বাসার একটু সাইডে একটা মাঠ আছে, খোলা মাঠ, ওই মাঠে বসে ভাগ করছি। সোহেল ২৮ নিছে, আমি ২৮ নিছি, ছোটো ভাই ছোটার এক সোহেল আছে ও ৪ নিছে, আর ওর দুলাভাই ২ নিছিল, ওর বাইরে ১ দিছিল আর কি। আমার ওয়াইফের নামে ১০ লাখ টাকা রাখছি, আর বাকি টাকা ৭ লাখ ক্যাশ পাইছি, আর বাকি টাকা হোন্ডা কিনছি। সোহেল নামের অন্যজন জানালো চুরি হলো তাদের একমাত্র পেশা। আমরা গাছ বেয়ে পরে গ্রিল ভেঙে ঢুকছি ভিতরে, পরে সিন্দুকে টাকা পাইয়া সিন্দুক ভেঙে পরে নিয়ে আসছি। আমি পেয়েছি ৩০ লাখ, আরেকজন পেয়েছি ৩০ লাখ, আরেকজন দিয়েছি ৪ লাখ। রহস্য উদ্ঘাটন ও গ্রেপ্তারের ঘটনা তুলে ধরেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার। তদন্ত করে মামলার ৪ জন আসামি ময়মনসিং এবং শেরপুর থেকে গ্রেপ্তার করে ৬৫ লক্ষ টাকার মধ্যে প্রায় ৩৯ লক্ষ টাকা এবং ৪টি মোটরসাইকেল উদ্ধার করে। গুলশান ডিভিশন ডিসি মশিউরের নেতৃত্বে এই চোরের দলটিকে গ্রেপ্তার করে। কোনো ঘটনা ঘটলে বিষয়টি থানা পুলিশকে জানানোর এবং ফলাফল না পেলে ডিবিকে জানানোর আহ্বান জানান এ কে এম হাফিজ আক্তার। যখনই কোনো ঘটনা ঘটবে আমাদের তরফ থেকে আমরা বলব ডিএমপি থেকে যে যেন পার্শ্ববর্তী থানায় একটি মামলা করে, মামলা করলে আমরা মামলা ডিটেক্ট করলে সেই চোরের দলগুলি গ্রেপ্তার করতে পারি। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা।